বাংলাদেশ বনাম আফগানিস্তান। বন্ধুরা, ওয়ানডে দারুণ ছন্দে থাকা বাংলাদেশ এই সিরিজে পরিষ্কার ফেভারিট কিনা এমন প্রশ্ন শুনেই মুখে মৃদু হাসি এনে পাল্টা জবাব দিলেন আফগান অধিনায়ক হাসমত উল্লাহ শহীদি। পরিষ্কার জানিয়ে দিলেন বাংলাদেশ ফেভারিট মেনে সিরিজ শুরু করতে রাজি নন তারা। আফগানিস্তানের বিপক্ষে গত বছর ফেব্রুয়ারিতে এই চট্টগ্রামে একটা সিরিজ খেলেছেন বাংলাদেশ। 2-1 ব্যবধানে সেই সিরিজ জেতা গেলেও কঠিন ছিল বাংলাদেশের কাজ। প্রথম ওয়ানডে মেহেদি হাসান মিরাজ আর আফিফ হোসেন মিলে খাদের কিনার থেকে দলকে না জেতালে আফগানরা জিততে পারত সেই সিরিজ। তবে সেসব কঠিন সময় সামলে বাংলাদেশ টানা পারফর্ম করেছে একদিনের ক্রিকেটে। গড়ের মাঠে হারিয়েছে ভারতের মতো শক্তিশালী দলকে। ইংল্যান্ডকে সিরিজ হারানো না গেলেও দিয়েছিলেন কঠিন চ্যালেঞ্জ। আয়ারল্যান্ডকে ঘরে ও বাইরে দুই সিরিজেই সেফ উড়িয়ে পেয়েছে জয়। ওয়ানডে সুপার লিগ 3-এ থেকে বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশকে এমনিতে চলমান বাস্তবতায় যে কেউই এগিয়ে রাখবেন, কিন্তু তা মানতে চান না শাহিরি। তার স্বরে কিছুটা যেন হুঙ্কার, আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি, জিততে এসেছি। হ্যাঁ, অবশ্যই তারা ভালো ক্রিকেট খেলছে, আমরাও এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি, আমরাও গত 2 বছর ভালো করেছি। ওয়ানডে সুপার লিগে 24 ম্যাচের মধ্যে নানা কারণে 15 ম্যাচ খেলার সুযোগ পেয়েছে আফগানিস্তান। তাতে 11 জয়ে 115 পয়েন্ট নিয়ে 7 নম্বর থেকে বিশ্বকাপ নিশ্চিত করে তারা। ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের 3 সিরিজ বাতিল হয়ে যায়। সুপার লিগে তারা খেলেছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, জিম্বাবুয়ে, বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশের কাছে তারা হারে 2-1 ব্যবধানে। শ্রীলঙ্কার বিপক্ষে 1 ম্যাচ জিতলেও আরেক ম্যাচ হারে, আরেকটি ফল হয়নি। সুপার লিগের পারফরমেন্স দিয়ে তাই বাংলাদেশের কাতারে রাখা যাচ্ছে না আফগানদের। দলীয়ভাবে পিছিয়ে থাকলেও আরেকটি প্রশ্ন নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিতে কার্পণ্য করেনি শাহিদি। বাংলাদেশ নাকি আফগানিস্তানের কাদের স্পিন আক্রমণ শক্তিশালী, এমন প্রশ্নে পাল্টা প্রশ্ন করে জানতে চাইলেন আপনারাই বলুন। পরে জানালেন নিজের মতো, পুরো বিশ্ব জানে আফগানিস্তান স্পিনাররা সেরা, কাজেই অবশ্যই আফগানিস্তান। সিরিজে কোনো দলের স্পিনার ভালো এমন কোশ্চেনের জবাবে তিনি এই উত্তরটি দেয়।